এবার বিক্রম গোখলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল শাহরুখ খান। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। চিকিৎসকদের শত চেষ্টা পরেও প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেতা বিক্রম গোখলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে মারাঠি ও হিন্দি সিনেমায় অভিনয় করা এই বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ হতেই শোকের ছায়া নেমে এসেছে ভারতের সিনেমা জগতে। গত কিছুদিন ধরে খুব অসুস্থ অবস্থায় পুনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা। আর গতকালই তার মৃত্যুর পরপরই হসপিটালে ছুটে যায় অভিনেতা শাহরুখ খান। শাহরুখ খান জানায় তার মতো কিংবদন্তিকে হারিয়ে আমরা শোকে স্তব্ধ, জানি না এই শোক কাটিয়ে উঠতে আমাদের কতদিন লাগবে। শাহরুখ খান বিক্রম গোখলের পরিবারের পাশে দাঁড়ায় আর সব রকম সাহায্যের ঘোষণা দেয়। তো বন্ধুরা, তার মৃত্যুতে তোমরা কে কে শোকাহত কমেন্ট করে জানাও। ধন্যবাদ।